আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবিতেও কলকাতার রসগোল্লা থাকে। প্রশ্নকর্তা পরিচালক মৈনাক ভৌমিক, শুনে স্মিত হেসে কমলেশ্বরের বক্তব্য সেটা হয়তো তার বয়স, চালচলন আর পাঞ্জাবি দেখে বলা। মেইনস্ট্রিম ছবি তিনি ভালোবাসেন, স্বাভাবিক ছবিতে খুব সিরিয়াস কিছু ঢুকিয়ে দিয়ে পরিস্থিতিকে ভারাক্রান্ত করার তার কোনো ইচ্ছা নেই। এই মুহূর্তে কমলেশ্বরের কেরিয়ার গ্রাফটাকে কোনো সরল রেখায় বাঁধা খুব কঠিন। মেঘে ঢাকা তারা থেকে ককপিট, নিজেকে প্রতিনিয়ত ভেঙে চলেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেল আমাজন অভিযানের ট্রেলার। চাঁদের পাহাড়ে আফ্রিকার পর এবার গন্তব্য আমাজন, পোর্ট অফ স্যান্টোস, যার গল্প আবার কমলেশ্বরের নিজের। বিভূতিভূষণের পাশে নিজের নামটা লেখাই ছিল কমলেশ্বরের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। যেই লোকেশন, যে ধরনের শিডিউল এবং সর্বোপরি যে সাহসের পরিচয় কমলেশ্বর দিয়েছেন তা ইতিপূর্বে বাংলা ছবিতে দূরস্থান ভারতীয় ছবিতেই বিরল। চাঁদের পাহাড়ের থেকে বিভূতিভূষণের ভাষাতেই বলতে ইচ্ছা করছে, যার কাছে হাজারটা হীরক্ষণই তুচ্ছ হয়ে যায়। দুর্গম বন শুধু নয়, তার সাথে ভয়ঙ্কর নদী, পথ হারিয়ে ফেলার ভয় এবং প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। কিন্তু শঙ্করের সঙ্গে এমন জায়গায় তো আদর্শ, ঘরে বসে বার্ধক্যে জর্জরিত হয়ে যে মরতে চায় না, চ্যালেঞ্জ শব্দটা তো তাকেই মানায়। আর শঙ্করের চরিত্রে যাকে মানায় সেই দেব কি বলছেন তার আমাজন অভিযান নিয়ে? শুটিংয়ের একদম প্রথম দিনই গুরুতর জখম হয়ে বসেন তিনি, কাজ পণ্ড হওয়ার উপক্রম হয়। কিন্তু ভাগ্য সবসময়ই দুঃসাহসীদের সঙ্গ দেয়, নির্বিঘ্নেই শেষ হয় শুটিং পর্ব। বর্তমানে ট্রেলার দেখে উচ্ছ্বসিত সকলেই, দেবের নিজের কথাতেই ছবি বক্স অফিসে লেটার মার্কস পাবে কি পাবে না সে তো সময় বলবে। কিন্তু ট্রেলার দেখে এটুকু স্বস্তি পাওয়া যায় যে এত পরিশ্রম করে যে কাজটা করা হলো সেই কাজটা সম্পূর্ণ হয়েছে। সবার মতো ট্রেলার দেখে উচ্ছ্বসিত টলিউডের আরেক সুপারস্টার জিৎ, আমাজনের ট্রেলার দেখার পর টুইটারে সে কথা পোস্টও করেছেন তিনি। সব মিলিয়ে বাংলা ছবির ক্ষেত্রে আমাজন অভিযান যে একটি দুঃসাহসী পদক্ষেপ তা বলাই যায়। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।